ফ্রেন্ডস, আমার নাম বিদুলা। আজকে আমরা এখানে সবাই বসেছি আমাদের নতুন ছবি গল্পের মায়াজাল নিয়ে কথা বলতে। শি ইজ অদ্রিজা, হ্যালো, রাজেশ্বর, নমস্কার, অঙ্কিতা, অনুরাধা। সো আমরা আমাদের ছবি, নতুন ছবি আসছে, এনারা কাস্টিং, আর আরেকজন আছেন ইশিকা দে, ও বোম্বেতে আছে, আসতে পারেনি। সো আমরা আমাদের ছবির ব্যাপারে কথা বলবো। তোরা আগে বল তোদের কেমন এক্সপিরিয়েন্স। আমরা এটা লকডাউনে শুট করেছি পুরোটা, তো লকডাউনে সবাই বলছে যে কেমন কাটলো। আমরা বলছি আমরা তো শুটিং করে কাটিয়েছি। সো এন্ড লকডাউনের পর এটা ফার্স্ট আমার, মানে এটা আমার, আমাদের সকলের, সবারই, হ্যাঁ। আমি ওই সময়টাই নিয়েছিলাম, তোর তো আর কিছু নেই, তো সবারই তো বলেন। কিভাবে পড়েছি আমরা লকডাউনে আমরাই জানি। ওনলি 12 হেডস, মানে ক্রু, কোন আর্ট ডিরেক্টর নেই, মেকআপ আর্টিস্ট এদেরকে দয়া করে দিয়েছিলাম, প্রোডাকশনেরও কিউ নেই, সব নিজেরাই নিচ্ছে, নিজেরাই খাচ্ছে, নিজেরাই সার্ভ করে দিচ্ছে। অঙ্কিতা আবার আর্ট ডিরেক্টর, একটা জায়গায় ব্রেকফাস্ট রেডি করার ছিল, ওখানে ডিমটাকে মানে ম্যাশ পটেটো দরকার ছিল, উনি ম্যাশ করে দিয়েছেন। আরে পারেনি ওটা ম্যাশ, হ্যাঁ করতে পারেনি, তো ও করে এরকম মানে পুরো ফ্যামিলির মতন করেছি। আর যেহেতু এত ক্রু নেওয়াও যাচ্ছিল না আমাদের, তো ওটা একটা স্কুলটা ভুলবো না করে দিল সবারই ভেতরে একটা ট্রমা আছে যে কি হবে, কি তো সেরকম একটা জায়গায় ওরা যে লোকেশন যে শুট করেছে, তো হ্যাঁ মানে তো গল্পটা হলো আমাদের গল্পের মায়াজাল শুরু হচ্ছে একটা গল্প দিয়ে। এন্ড ওই গল্পে ও রোহিত বলে একটা ক্যারেক্টার প্লে করছে, হি ইজ আ রাইটার, অথর, ও একটা বই লিখে। ওই গল্পটাতে অঙ্কিতা আর রাজেশ্বর আছে, এন্ড সঙ্গে আরেকটা ছেলে আছে আমাদের, সায়ক চক্রবর্তী। সো মেইন ওরা দুজন, ওদের থ্রুতেই পুরো ছবিটা, পুরো ফিল্মটা ন্যারেশন হয়। এন্ড ও একটা বই পড়ে, এন্ড ওই বইয়ে পরপর কিছু গল্প আসে। সেই গল্পে, প্রথম গল্পে ও অ্যান্ড অদ্রিজা, সেই গল্পের নাম হলো মরীচিকা। তারপরের গল্পে ও আর ইশিকা, সেটার নাম হলো সমাপ্তি। লাস্ট গল্পে ও আর অনুরাধা, ওর নাম, ওইটার নাম হলো একা। তো এবার প্রত্যেকটার অফকোর্স আলাদা আলাদা লোকেশন। আমাদের সব থেকে প্রবলেম হয়েছিল মরীচিকা, যেটা ওদের স্টোরি, ওটার লোকেশনে আমরা একটা লোকেশন ফিক্স করে গেছি, যা হয় সল্ট লেকে, ওখানে ওখানে গিয়ে না, ওটা আগে তো বিরাটিতে হয়েছিল। আচ্ছা, এর আগে আমাদের শুটিং এ যাওয়ার আগে আমাদের লোকেশন তিনটে চেঞ্জ হয়েছে। তারপরে ফাইনালি আমরা রাতারাতি, মানে শুটিং এর আগের দিন জানতে পারলাম, শুটিং এর আগের দিন জানতে পারলাম ওই লোকেশনটা হবে না। আমি শুটিং থেকে বেরিয়ে পড়লাম, মানে শুটিং শেষ করে বেরিয়ে পড়লাম, যত রাতই হোক আমি রাতের মধ্যে লোকেশন খুঁজবো, খুঁজে পেলাম, মানে তারপরে ওদেরকে রাতের মধ্যে জানালাম যে এটা লোকেশন, সবাই শুটিং এ পৌঁছে গেল। পৌঁছানোর পরে এবার তো পার্টি চলছে, কারণ বসে মেকআপ করার জায়গা নেই। কেন আমরা রাসেস ঘুরে দাঁড়াচ্ছি সলটে, গরম, মানে ওই সামার, মানে জুন, বেশ জুলাই, 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 চূড়ান্ত গরম, ভীষণ গরম। এদের এদের শুটে স্পেশালি নিয়ে তারপরে আমরা ওখানে গিয়ে জানতে পারলাম আশেপাশের এলাকা থেকে প্রবলেম করছে, এতজন মানুষজন দেখে লিটারালি সবাই ভয় পেয়ে গেছে, এই শুটিং পার্টিকে তাড়িয়ে দেওয়া হয়ে গেছে। লকডাউনে প্রত্যেকের টিভি মোবাইলের সহারাতেই ছিল, আর যারা দিচ্ছে এন্টারটেইনমেন্ট তাদেরকে তাড়িয়ে দিচ্ছে, পুরো বলছে শুটিং পার্টি কেন এসেছে, তাড়িয়ে দাও। ওখান থেকে আমাদের উৎখাত করে আরেক জায়গায় গেলাম, ওখান থেকে উৎখাত করে আরেক জায়গায়, ওখান থেকে উৎখাত করে ফাইনালি, ফাইনালি কে বৃষ্টি কাটা, মানে দুপুরের পরে আমরা শুট করা স্টার্ট করলাম, দুপুর 2:30 থেকে আমরা লাঞ্চের পরে, লাঞ্চের পরে উই কুড স্টার্ট, অনিশ্চয় মাঝখানে মাঝখানে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে পড়ছে। আমাদের এদের গল্পটাতে একটা বদ্ধ জায়গা দরকার ছিল, তোরা তো জানিস বদ্ধ জায়গা, কোনো আলো নেই, কিছু নেই, এরকম দরকার, খুব সাফোকেট, মানে ফিলটা ওঠেছিল, জায়গাটাও হয়ে গেছিল ভীষণ ক্লাস্ট্রোফোবিক, ট্রিমেন্ডাস গরম, ঠিক ওপরে অ্যাসবেস্টস ছিল না কি ছিল না, পুরো হিট, ভীষণ গরম, এন্ড ধোঁয়া, ভেতরে আমাদেরকে ধোঁয়া দিতে হচ্ছিল, 2 মিনিট
কেউ ভেতরে থাকতে পারছিল না সত্যি আমি যাচ্ছিলাম ব্রিফ করছিলাম সাথে মানে দু মিনিটের ব্রেক নিতে হচ্ছিল শ্বাস নিচ্ছি বাইরে এদিকে প্রিপেয়ার করছি আবার যাচ্ছি রিহার্সাল করছি আবার বেরিয়ে পুরো ভিজে যাচ্ছি আমি পুরো ইউনিটের জন্য গামছা আনিয়েছি কারণ রুমালে মাস্কে কিছুতে হচ্ছে না সবাই গামছা মাথায় গেলে গামছা দিয়ে মোছা হচ্ছে আর গামছা নতুন গামছা তো খসখসা হয় আর মানে কি যে কষ্ট হয়েছে এই তখন একটু শরীরও ওর খারাপ ছিল কিন্তু ওখানে আমাদের অ্যাটলিস্ট শুটিংটা স্মুথলি করেছি এসআরকে ছিল না সেটা এত তাড়াতাড়ি বললি তুই সো হি ইজ ভেরি গুড ইন mimicking others and she's like kept her entertained just to keep her morale up but that kind of backfired so jai ho ghoder shoot ta to erokom na even onuradar jayga ta khub bhalo chilo na bishob otta ta ekdine shoot ekdino na mane few hours e shoot hoye geche oi to oi body ta te jekhane amra pore pore shob shob bishob sundor ota oi location na ei location etta jemni or first introduction amar sathe bodo oi khane na oi body ta te ওর সাথে যে ওর যে লোকেশনটা ওটা ছিল তোর ভিজুয়াল ট্রি টু এন্ড উই ওয়ার স্টেইং देयर ইট ওয়াজ সো নাইস আমরা তো থাকছিলাম আমরা ফটো শুট থেকে গঙ্গা 24 মানে মনে হচ্ছে না শুট করছি আর ওর লোকেশন ওই শুট করেছিলাম হ্যাঁ আমি আমি করে দিয়েছিলাম টাকা চাইলে কোটটা করে নি বলে এই কেন আমি ছবি দেখেছিলাম তো তোমার শুট ওটা আমি করে দিই মানে আমার ফটো নিয়ে আচ্ছা আচ্ছা শির কি একটা চা খাওয়ানো হচ্ছিল হ্যাঁ হ্যাঁ ওই অ্যামেজিং ইয়া করা যাচ্ছিল না মরে যাচ্ছিলাম আমরা ভালো বন্ধু আছে তার মা খুব ভালো রান্না করেন কখনো প্রফেশনালি এরকম কেটারিং বা কিছু করেনি আমরা দেখলাম আমরা মাত্র 12 জন পাঠিয়ে দিতে পারি যদি রোজ চিকেন আর রুটি অ্যামেজিং বানিয়ে আনতেন আর আমরা ওয়েট করতে বন্ধ করব দিস ইজ ইয়া দিস অল দ্য অ্যাডভান্টেজেস and only she could pull this project off আর আমি কবে কল্পনা করতে পারবি না we can actually finish it in time you know and everything seriously shop kitchen আমি especially আমি I love food I love eating so ওটা আমার প্রাইমারি যে খাওয়াটা কি হবে আচ্ছা আমি এরকম করেছি দিনের দিন আর্টিস্ট চেঞ্জ করে দিয়েছি খাওয়া চেঞ্জ হবে তখন সিরিয়াল করছে আমার হিরোই মানে যে হওয়ার কথা ছিল সিরিয়াল থেকে বলেছে ছুটি পাবে না বিকজ ওদের তো ব্যাংকিং করতে হবে রাতে কি করবো মাথা 10:30 ট্রেন থেকে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না কাছি তো নিজেই কাছি হয়ে গেছে সারা জীবনের জন্য আমি আর তাকে নেবো না সে দেখলে বুঝতে পারবে এটা কিন্তু রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে আর্টিস্ট চেঞ্জ হতে পারে আওয়াজ উড়ে আসছে ভালো খাবার পেয়েছি থ্যাংকস টু ইউ আচ্ছা কামিং ব্যাক টু গল্পের মায়া তো তোরা তোদের ক্যারেক্টার গুলো নিয়ে বল তোদের এক্সপিরিয়েন্সেস নিয়ে বল স্টার্ট উইথ অল আমার চরিত্রের নাম মেঘা কামিং ব্যাক টু মেঘা ক্যারেক্টারটা তো বোঝো যাওয়ার আগে
ফ্লোরে গিয়ে হয় অনেক বড় অ্যাক্ট্রেসরা হয় করতে পারে, বাট আমি তো নতুন, আমার জন্য খুব জানা এটা দরকার যে কে আমার কতটা পারফর্ম করতে পারে, কি কিরকম করতে পারে, আমি আমার উল্টো অ্যাক্টর কিরকম ভাবে করাবো। তো ওটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। এবার তখন আমি দেখা করিয়ে করানোর ওই কারণ ও যেই জায়গায় থাকতো সেখানে আমি ছাড়া আর কেউ বাইরের লোক যাওয়া অ্যালাউড ছিল না, তো গিয়ে করানো। আমি ফোনে ওদেরকে ভিডিও কলে বল, হ্যাঁ ভিডিও কলে আমরা আর কি ভার্চুয়ালি ওয়ার্কশপ করেছিলাম। অ্যান্ড পরের দিনকে আমার একটা সেকেন্ডের জন্য মনে হয়নি যে এই মানুষটাকে আমি প্রথমবার দেখছি, কারণ আমি আমি হচ্ছে লকডাউনের পর থেকে খুব একটা প্রিকশনস ডেফিনেটলি নিয়েছিলাম, কিন্তু সবসময় মাস্ক পরা স্যানিটাইজ করা এগুলো আমি খুব করতাম না, কেউ ছয়নি ওটা, আমরা বোধ হয় ইউজও করি, সবই মনে ভয় আর কিছু করা নেই, বাট উই হ্যাড টু বি ভেরি কশিয়াস, উই অল মানে সবই এনি তো মা কি বলবো মানে, বাট ইউ তো কেম লাইক আ মেগা স্টার অ্যাজ ইফ করোনা হ্যাজ নেভার হ্যাপেন্ড এভার, হ্যাঁ রে কোন গিরিবি থেকে এসেছে তো ভাই করে মাস মাস পরে সব গামছি ভেতর থেকে না মাস শুটিং এ আমি বলছিলাম যে মেকআপ করার পরে না মেকআপ করার আগে মাস করে থাক পরে থাক অর্পিতা রায়চৌধুরী খুব ভালো স্ক্রিপ্ট করেছে, তো অফকোর্স যে স্ক্রিপ্ট করেছে সে তো ডিটেইলে লিখবে, এবার ডিরেক্টর কতটা দেখাবে পারবে কতটা দেখাতে ভাগ্যিস আমরা দেখাতে পারিনি, আমরা এটা ওটিটির জন্য ভেবে শুট করছিলাম, আমাকে ওটা স্ক্রিপ্টটা পড়ে বলছে যদি একটা না এমনি কোনো অসুবিধা নেই, বাট এই মানে করোনার মধ্যে এটা কতটা ডিটেইল হবে, কোনটা বলে ওই ওই সিনটা পড়ে বলল, আমি বললাম ও না না যেরকম পড়ে ভয় লাগছে ওরকম কিছু হবে না, আমি 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 পড়িয়ে দেবো, তুই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট, একদম আমি ভাবলাম বোধ হয় ওর দুঃখ হয়েছে, তারপরে শুটিং এ গিয়ে দেখলাম ও সিন রেডি হওয়ার আগে শার্ট খুলে স্যার রেডি, আই ওয়াজ ইনটু ক্যারেক্টার, দ্যাটস নাথিং টু ডু উইথ, এন্ড আই ক্যান ওয়েট, মাই হিরোইন ইজ নট রেডি, লাইটস আর নট রেডি, ও ওকে ম্যাম আমি শার্ট পরে নেব, ভেটকির পাত্র থেকে
ডিম ফিন ছিল কিছু Coming back she to is it. A very sensible director. She is a lot of fun. Coming back to the serious note. আমার মনে হয় যে খুব এসথেটিক্যালি শুট করা যে অতটা খিল্লি এখানে হচ্ছে অতটা খিল্লি হয়নি ব্যাপারটাতে খুব এসথেটিক্যালি শুট করা হয়েছে ওই জিনিসটা মাথায় রেখে যে আমরা ওরকম একটা সিচুয়েশনে শুট করছি কোভিডে তো যেহেতু অ্যাক্টররাই আমরা বলি ফ্রন্ট লাইন ওয়ারিয়ার না মানে সবাই মাস্ক পরে আছে আমরা কেউ মাস্ক পরিনি তো ওইটা মাথায় রেখে যতটুকু করা যায় ততটুকু শুট করা হয়েছে ভিজুয়ালি যে আমাদের শুট করেছে বিকাশ চক্রবর্তী সিনেমাটোগ্রাফার উনি খুব ভালো শুট করেছেন আর বিদুলাদি আর বিকাশ টিউনিংটা খুব ভালো ওরা একে অপরকে খুব ভালোভাবে বোঝে যে কে কোনটা চাইছে তো আমার মনে হয় পুরো সিনেমাটা দেখে যেটা মনে হবে কোনোটা অপ্রাসঙ্গিক না যেটুকুনি দেখানো হয়েছে পুরোটাই প্রাসঙ্গিক এবং গল্পের খাতিরে দেখানো হয়েছে আমাকে বিদুলা যেরকম করে আর কি ঠিক আছে ফোন করে প্রথমে গল্প ফল্প বাদ দিয়ে দাও ঠিক আছে যে তুমি তোমার ডেট আছে কিনা বল আমি হ্যাঁ আমি তো আছি ফাঁকাই আছি জাস্ট লকডাউন শেষ হয়েছে জাস্ট কলকাতায় এসেছি আচ্ছা তোমাকে একটা জিনিস পাঠাচ্ছি তুমি পড়ে নাও তো পড়ছি এবার পরে আমি অনেকটাই কনভিন্স বিকজ একটা এই যে দুঃখী আত্মা যখনই আমি পেয়ে যাই তখনই আমার তো মানে ইমোশনালি আমি ওখানে ড্রিভেন হয়ে যাই আর কি বিষয়টা আর আমার গল্পটা এমনই একটা গল্প ইনফ্যাক্ট বিদুলার সাথে আমার যে আগের কাজটাও যেটা ফার্স্ট কাজ আমরা করেছিলাম লাভের সাথে মানে লাভ একটা প্রেমের গল্প মানে আমি অলমোস্ট মানে এত ড্রেনিং আর আমাকে বেছে বেছে এই পার্টগুলো ও দেয় বলে আমার ধারণা ঠিক আছে যে আরো কতটা আমি মানে মানে আরো কত রকম ভাবে আমার দুঃখটা আমি দেখাতে পারবো ইট ওয়াজ ভেরি ড্রেনিং ফর ইউ ভেরি এটা এত ড্রেনিং না বাট এটা এত ড্রেনিং না কিন্তু এইটার এইটার যে ঘটনাটা মানে এই আমার গল্পের যে শেষটা যেখান থেকে অ্যাকচুয়ালি ওদের গল্পগুলো শুরু হচ্ছে এইটা আমি এক একটা সময় আমার মানে মানে এটা ফিল করা একটা মানুষের এই এমটিনেস ফিল করা মানে যখন মানে আমি একটা মানুষের থেকে গেট ওভার করতে পারছি না এবং আমি চাইছিও না সো এই ধরনের চরিত্র পোট্রে করতে এই যে এরা এত আনন্দ করেছে আমাকে কোনো আনন্দ করার সুযোগ দেয় না তার কারণ আমাকে সবসময় সিরিয়াসলি মানে এত লেয়ার্স ছোট 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 মানে ছোট গল্প একটা মানে এত লেয়ার্স গল্পটার মধ্যে এবং সেখান থেকে অ্যাকচুয়ালি ছবিটা শুরু হয়ে ওদের মেন গল্পটায় যাচ্ছে তো আগেন রেসপন্সিবিলিটি বেশি তো কি হ্যাঁ কিন্তু প্রচন্ড এনজয় করেছি এবং কম টিম থাকার যেমন অসুবিধে আছে আবার কম টিম থাকার যেরকম সুবিধেও আছে হ্যাঁ তার কারণ ছোট টিম ফাস্ট কাজ করা যায় এক লোকজনকে একসঙ্গে রাখা যায় এবং যেহেতু ছোট টিম খুব সিলেক্টিভ টিম তো বুঝতেই পারছেন আমাদের আড্ডার শুরুটা দেখে যে আমরা মানে আমি যে চরিত্রটা প্লে করি নাম হলো রোহিত আর জাস্ট লাইক ম্যাম সেড কি বেসিক্যালি হিজ আ রাইটার আর মানে ওর নিজের প্রথম গল্প ও ছাপিয়েছে সো অবভিয়াসলি ওটাতে হি ইজ রিডিং ইট আউট অ্যান্ড আমার জন্য আই থিঙ্ক দেয়ার আর লট অফ লেয়ার্স অলরেডি মানে শুরু থেকে আই গেস মানে একটা তো দেয়ার ইজ ওয়ান মেইন ওটা ইউ নো মেইন স্টোরি তারপর ওখান থেকে ইউ নো ডিফারেন্ট ক্যারেক্টার্স সো ওটা ওয়াজ ডেফিনেটলি চ্যালেঞ্জিং আর তাছাড়া আই থিঙ্ক দ্য ফ্যাক্ট দ্যাট এই করোনা মাঝখানে উই পুলড ইট অফ আমারও প্রথম কাজ আমাদের মতন ইন করোনা it was just amazing how we could pull it off 10 din and I can only imagine this because of Mammy Mammy korte mane korte peche with the amount of positivity she brought on set and she's so adjusting mane you know in the sense ki amader hate shomoy nei kichu nei still kono mane the way she dealt with the actors and everything I think all of us felt really really comfortable in the whole thing and with all my other leading ladies here I think these are relationships for life we've developed such wonderful chemistry on I mean in the characters itself and let's forget all those embarrassing moments for now but we had a lot of fun it was crazy and I just hope any aro onek sujog pai to do these kind of projects with everyone here
আপনারা প্লিজ আসবেন এই ছবিটাকে দেখতে। এটা বলে আমি যেটা না বললেই না হয়, আমাদের সিনেমাটোগ্রাফার ছিল বিকাশ চক্রবর্তী। ওই নদিনের শুট যদি একটা এরকম স্ট্রং ডিওপি না থাকে তাহলে হয় না। এন্ড আমাদের বাইলিঙ্গুয়াল ছিল, আমরা আমরা যেহেতু আমরা ওটি দিয়ে নদিনে অ্যাকচুয়ালি কিন্তু সেই আটটা ছবি, দুটো ছবি মানে দুটো ছবি মানে মানে নদিনে আমরা আটটা শর্ট ফিল্ম বলতে ছবি শর্ট ফিল্ম আমরা শুট করেছি। মেকআপ আর্টিস্ট রাজদীপ ওই হেয়ার করেছে, মেকআপ করেছে প্রত্যেকে, কোনো হেল্প ছাড়া, দারুণ করেছে কোনো হেল্প ছাড়া। অ্যান্ড অফকোর্স প্রোডাকশনে ছিল ধীমানদা অ্যান্ড সিধুদা নিমো আর কি। অ্যান্ড আমার মিউজিক করেছে আশু চক্রবর্তী, লিরিক্স লিখেছে রাজীব চক্রবর্তী। আশু ব্রিলিয়েন্ট মিউজিক করেছে, একটাই গান কিন্তু আমি ওর থেকে রক্ত তুষার মতন আমি মনে হয় তুমি আমার তিনটে করে দাও, একটা মেল ভার্সন, একটা ফিমেল ভার্সন, একটা ডুয়েট। তো বলছে তুমি আমার রক্ত খেয়ে নিচ্ছ, কিছু করার নেই। সো মেলটা গেয়েছে শান, ফিমেলটা গেয়েছে অন্বেষা, খুব ভীষণ সুন্দর গেছে গানটা, তোমরা শুনতেই পারবে খুব তাড়াতাড়ি, ট্রেলারও দেখতে পারবে। আমার যেটা মনে হয় তুমি গল্পটাকে যে চারটে ভাগে ভাগ করেছো, এক একটা পার্টির যে নামগুলো ওগুলো খুব স্পেসিফিক গল্পটা আছে। ইয়েস, নামগুলো সবই অর্পিতা দিয়ে দিয়েছে। আমারটা যেমন তাসের ঘর, তাসের ঘর মরিচিকা, তাসের ঘর মরিচিকা, ইশিকারটা সমাপ্তি, আমার মনে হয় এটা খুব নতুন একটা সিনেমার মধ্যে এইভাবে ভাগ করে এক একটা গল্পের এক একটা নাম এবং নামগুলোর সাথে মিল থাকা, প্রথমভাবে জড়িত গল্প বলতে। প্রত্যেকটা হ্যাঁ সূত্রটাই আমরা ঠিক করেছিলাম যে থিম একটা থাকবে, বাট স্টোরিজ উইল বি ডিফারেন্ট। যে দিস ইজ নট এ ব্রেকআপ স্টোরি, দিস ইজ আ স্টোরি যেখানে স্টোরিজ সবগুলোতেই প্রেম পূর্ণতা পাচ্ছে না, অপূর্ণ প্রেমের গল্প থেকে যাচ্ছে সম্পর্ক, মানে দুটোর মধ্যে মানে প্রচুর ডিফারেন্স আছে, মানে ব্রেকআপ এইটাই আমাদের পয়েন্ট ছিল। এবং ভালোবাসা থাকা সত্ত্বেও একটা মানুষের থেকে আলাদা হয়ে যাওয়া, কখনো ভালোবাসা শেষ হচ্ছে, কখনো ভালোবাসা শেষ হচ্ছে না, ওটাতেই একটা কোয়েশ্চেন মার্ক আমরা থ্রু আউট রেখে রেখে গেছি। যে এইটাই মানে ছেলেটার কোয়েশ্চেন মার্ক ছিল যে ডাজ প্রেম ডাজন্ট এক্সিস্ট। ছবিটা আশা করি আপনারা দেখবেন, আর এটা মাথায় রেখেই দেখবেন। আমরা খুব ছোট ইউনিট নিয়ে আমরা শুটিং করেছি, খুব কষ্ট করে লকডাউনের মধ্যে, যেখানে লোকে বাইরে বের হওয়া লাগবে। আপনারা সবাই প্রত্যেকে এখন ওটিটির বিভিন্ন কাজ দেখেন, তো এটাও প্লিজ মাথায় রেখে দেখবেন যে এটা একটা ওটিটির জন্য বানানো, কিন্তু এই মুহূর্তে একটা ফিল্ম হিসেবে রিলিজ হচ্ছে। তাই যদি কোনো টেকনিক্যালি কোনো ভুল ত্রুটি মনে হয় যে এটা হতে পারতো, তাহলে প্লিজ ক্ষমা করে দেবেন। একটা ক্লিশের কমেন্ট করছি, তথাগত স্টার কেউ নেই এখানে। হ্যাঁ, ফিল্ম স্টারস নেই, স্টার আছে, এরা সব ওটিটি র জন্য, যেহেতু আমরা ওটিটি করছিলাম। রাজেশ্বরের একটা নতুন ছবি মানে বাংলা, কিন্তু এরা সবাই বাংলায় নোন ফেসেস, কিন্তু নট ফর ফিল্ম স্টার। কিন্তু আমি জানি এখন দর্শকদের কাছে ফিল্ম স্টার থেকে ইম্পর্টেন্ট হলো স্টোরি, গল্পটা খুবই স্ট্রং, স্টোরি ইজ দ্য কিং। বিদুলাদিকে ক্রেডিট দেব যে সবাইকে গল্পের কথা মাথায় রেখে সেইভাবে কাস্টিং করেছে এবং বিশ্বাস করানো প্রত্যেকটা মানুষ, মানে এভরি পার্ট অফ দ্য ফিল্ম ইজ সো এনগেজিং, মানে আপনারা বসে থাকবেন টিল দ্য লাস্ট মিনিট, দিস ইজ মাই গ্যারান্টি ফর শিওর। আশা করছি আমরাও যে আপনারা সেটা আমরা এত কিছুর মধ্যে যাইনি, ভেরি সিম্পল স্টোরি, সিম্পলি ট্রিটেড। সো আমার মনে হয় যে প্রত্যেকের অভিনয় ভীষণ ভালো, ভালোই লাগে।
এরকম এক্সক্লুসিভ আড্ডার জন্য সবাই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন বি স্পট ইউ।